সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি ঝাল চিতই পিঠা তৈরি করে দেখাবো। আর পিঠাগুলো দেখে বুঝতে পারছেন পিঠাগুলো কতটা সুন্দর ফুলকো ফুলকো চিতই পিঠা হয়েছে। এমন সুন্দর ফুলকো ফুলকো চিতই পিঠা যদি তৈরি করতে চান, তাহলে হুবহু আমার রেসিপিটাই ফলো করতে হবে। চলুন তাহলে এই সুন্দর রেসিপিটা তৈরি করে নিই। পিঠাগুলো আমি তৈরি করব সেজন্য একটা বোলের মধ্যে আমি 2 কাপ শুকনো চালের গুঁড়ো নিয়েছি, আর চালের গুঁড়োটাকে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব ময়দা। 2 কাপ চালের গুঁড়োর সাথে আমি দিয়ে দিব 1/2 কাপ ময়দা। এখন এই চালের গুঁড়ো আর ময়দার মধ্যে পানি দিয়ে আমি একটা গোলা তৈরি করে নিব। পানিটা এরকম, আর এখানে গরম পানি আছে, পানিটা এরকম গরম হবে যেন আপনি আঙুল চুবিয়ে সহ্য করতে পারেন, এরকম গরম থাকতে হবে। তো এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটা গোলা তৈরি করে নিব। আর এই গোলাটা তৈরি করতে আমার প্রায় 3 কাপের কাছাকাছি পানি লেগেছে। তো আমি এখন গোলাটা তৈরি করে নিচ্ছি। আর একদম যে আপনাদের পুরোপুরি 3 কাপের পরিমাণ পানি লাগবে এমন নয়, চালের মানে চালটা কিরকম শুকনো তার উপর নির্ভর করে পানি কম বেশি লাগতে পারে, সেটা বুঝে দিতে হবে। আর চিতই পিঠার গোলাটা কেমন হয় সেটা তো আমি অবশ্যই দেখিয়ে দেবো। তো এখন আমি পানি দিয়ে এটাকে গোলাটাকে তৈরি করে নিচ্ছি। আমি চামচ দিয়ে গুলিয়ে নিচ্ছি, আপনারা হাতও ব্যবহার করতে পারেন, কারণ হাতের আন্দাজেও অনেক সুন্দর বোঝা যায় যে আপনার চালের গুঁড়োর জন্য কতটুকু পানি লাগবে, কি পরিমাণ। তো এখন আমি গোলাটাকে চামচের সাহায্যে গুলিয়ে নিচ্ছি। গোলাটা তৈরি করে নিয়েছি, এখন এই গোলাটাকে আমি ব্লেন্ড করে নিব। পুরো গোলাটা আমি ব্লেন্ডার মধ্যে দিয়ে দিলাম। তো এখন আমি বলেছি তো আমার প্রায় 3 কাপের কাছাকাছি পানি লেগেছে। প্রথমে আমি 2.5 কাপের মতো পানি দিয়েছিলাম, এখন গোলাটা দেখে মনে হচ্ছে আরও একটু পানি লাগবে। তো এখন আমি আরও একটু পানি দিব, দিয়ে এই গোলাটাকে প্রায় 1.5 মিনিটের মতো আমি ব্লেন্ড করে নিব। থেমে থেমে 1.5 মিনিট ব্লেন্ড করব। ব্লেন্ড করার পরে ফিরে আসছি। আমি 1.5 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি, থেমে থেমে 1.5 মিনিট ব্লেন্ড করেছি। এখন সুন্দর একটা স্মুথ একটা গোলা তৈরি হয়েছে। আর অবশ্যই টেস্ট মতো লবণ দিয়ে নেবেন। আর দেখতে পাচ্ছেন এটার ঘনত্বটা কেমন হয়েছে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘন ঘনও না। তবে চিতই পিঠার গোলাটা একটু পাতলার দিকে বেশি থাকে। তো এখন আমি এটা দিয়ে পিঠাগুলো তৈরি করব। আর এটা তো অবশ্যই আমি ঝাল পিঠা তৈরি করব। এখন ঝাল পিঠার জন্য আমার লাগবে, এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, একদম মিহি কুচি করে পেঁয়াজ নিয়েছি। তারপরে নিয়েছি কাঁচা মরিচ, আর লাগবে ধনিয়া পাতা। এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারবেন। আমি এখন সবগুলোকে একটু মেখে নেব। মেখে তারপরে আমি ওই গোলার মধ্যে এটা দিয়ে দেব। তো এখন মেখে নিচ্ছি, তারপরে আমি সবগুলো গোলার মধ্যে দিয়ে নেব। ব্লেন্ডারের মধ্যে থেকে গোলাটাকে আমি প্রথমে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পরে তারপরে এর মধ্যে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা মেখে রেখে দিয়েছিলাম, সেটা মিলিয়ে দেব। পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ মিলানোর পরে এর মধ্যে দিয়ে দেব রসুন এবং আদা বাটা। আর রসুন বাটা লাগবে 1/2 চা চামচ, আদা বাটাও লাগবে 1/2 চা চামচ। দেওয়ার পরে সবগুলোকে খুব ভালো করে মিলিয়ে নিতে হবে। আর বলছি হাত দিয়ে মিলিয়ে নিতে পারেন, আমি এখানে চামচ দিয়ে মিলিয়ে নিয়েছি, আপনারা সব কিছু সুন্দরভাবে মিলিয়ে নেবেন। তো এখন আমি ধনিয়া পাতাটা মিলিয়ে নেওয়ার পরে তারপরে রসুন আর আদা বাটাটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিলিয়ে নেব। এই মিলানোর কাজটাও সুন্দরভাবে করে নেবেন, না হলে এক জায়গায় সব কিছু জড়ো হয়ে থাকবে। ধনিয়া পাতা, কাঁচামরিচ আর পেঁয়াজটাকে মিলিয়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ রসুন বাটা আর 1/2 চা চামচ আদা বাটা।
আদা বাটা আর রসুন বাটাটাকেও সুন্দর করে চামচ দিয়ে মিলিয়ে নেব। আর কেউ চাইলে হাত দিয়েও সবকিছু সুন্দর করে মিলিয়ে নিতে পারবেন। এখানে একটা কথা বলবো, যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলছি, আমি আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে পিঠা তৈরি করছি। নতুন রাঁধুনির জন্য বলছি, আপনারা যদি পিঠা ভাজতে নিয়ে যদি দেখেন যে পিঠা ঠিকমতো ফুলছে না, তখন চাইলে এর মধ্যে 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে মিলিয়ে নেবেন এবং তারপরে পিঠা ভাজবেন। আমি কিন্তু আজকে বেকিং পাউডার ছাড়াই শুকনো চালের গুঁড়ো দিয়ে এমন ঝাল জিতে পিঠা তৈরি করব। তাহলে দেখতেই পাচ্ছেন গোলাটা কিরকম হবে, গোলার ঘনত্বটা এরকম হবে, খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না। দেখতে পাচ্ছেন, দেখেই আন্দাজ করতে পারছেন ঘনত্বটা কেমন হবে। তাহলে আর সবকিছু কিন্তু খুব ভালো করে মিলিয়ে নিতে হবে। তাহলে এটাকে গোলাটা সুন্দর করে মিলিয়ে নেওয়ার পরে আমি পিঠাগুলো ভেজে নেব। এখন পিঠাগুলো ভাজবো। তো চুলায় আমি একটা লোহার সাজ বসিয়ে দিয়েছি, চুলাটা এখন আমার বন্ধ আছে। এখন এই সাজে আমি একটু তেল আর পানি দিয়ে একটা লিকুইড তৈরি করে নিয়েছি। আছে 1 টেবিল চামচ পানি আর 1/2 টেবিল চামচ তেল, দুটো এক করে নিয়েছি। মিলিয়ে নিয়ে সেটা দিয়ে আমি এই কড়াইটাকে একটু গ্রিস করে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি কড়াইটা একটা টিস্যু দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, যাতে তেল তেলা ভাবটা কমে আসে, শুকনো শুকনো হয়ে। এখন পিঠাগুলো ভাজবো। সাজটা সুন্দর গরম করে নিয়েছি, চুলার আঁচ আছে এখন মিডিয়ামে। এখন গোলাটা আমি নাড়াচাড়া করে এই গরম সাসের মধ্যে ঢেলে দিব। প্রথমে আমি সাইডের গুলো দিচ্ছি, মাঝখানে প্রথমে দিব না, মাঝখানে দিলে পুড়ে যাবে। তো প্রথমে সাইডের গুলো দিচ্ছি আর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 3 মিনিটের জন্য। চুলার আঁচটা থাকবে মিডিয়ামে আর তাওয়াটা যেন অতিরিক্ত গরম হয়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। অতিরিক্ত গরম তাওয়ার মধ্যে দিলে খুব তাড়াতাড়ি আপনার পিঠা পুড়ে যাবে আর পিঠা ঠিক মতো ফুলবে না, পিঠা হবে না। ফিরে আসছি তাহলে 3 মিনিট পরে। আর পিঠা হয়ে গেলে আর একটা জিনিস বোঝা যায়, চারপাশে একটা বাষ্প ওঠে, সেটা দেখলেও বোঝা যায় পিঠা হয়ে। ফিরে আসলাম আমি 3 মিনিট পরে। দেখতে পাচ্ছেন কত সুন্দর পিঠা হয়েছে। এখন আমি পিঠা তুলে নেব। আর পিঠা তোলার আগে আপনি যখন ঢাকনা তুলবেন তারপরে কিছুক্ষণ অপেক্ষা করবেন, 10 সেকেন্ডের মতো। পিঠার গায়ে একটা বাষ্প থাকে, সেটা শুকিয়ে যাবে যখন, তখন আপনারা দেখবেন পিঠাটা সুন্দর তাড়াতাড়ি উঠে আসবে। আর যদি সাথে সাথেই পিঠা তুলতে নেন তাহলে পিঠা উঠবে না, সেজন্য আপনাকে 10 সেকেন্ড অপেক্ষা করতে হবে, তারপরে আপনি পিঠাগুলো তুলবেন। দেখবেন একটু ছাদ একটু চাপ দেওয়ার সাথে সাথে আপনার পিঠাগুলো সুন্দর উঠে আসবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর পিঠা হয়েছে। এখন আমি পিঠাগুলো তুলে নিচ্ছি, একটু চাপ দিলেই পিঠাগুলো উঠে আসবে, কারণ আপনি যদি সাথে সাথে তুলতে না তাহলে কিন্তু উঠবে না, আর একটু অপেক্ষা করলে তখন পিঠাগুলো অনেক সুন্দরভাবে উঠে আসবে। এখন আমি আরও এক ব্যাস পিঠা ভেজে নিচ্ছি। আর পিঠাগুলো যখন আমি তুলছিলাম তখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছিলাম। এখন আমি আবার চুলাটা জ্বালিয়ে দেব আর চুলার আঁচটা করে দেব মিডিয়াম দিয়ে আবার আমি পিঠাগুলো ঢালতে থাকব। ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন, পিঠা দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 3 মিনিটের জন্য। তাহলে ফিরে আসছি আবার 3 মিনিট পর। দ্বিতীয় ব্যাস পিঠা আমি এখন তুলে নেব, ঢাকনা তুলে অপেক্ষা করব 10 সেকেন্ড। 10 সেকেন্ড অপেক্ষা করার পরে আমি পিঠাগুলো তুলে নেব। তো আগেই তো বলেছি একটু অপেক্ষা করে যখন তুলবেন পিঠাগুলো খুব সহজেই উঠে আসবে।
আমার ঝাল চিতোপিঠা রেসিপিটা একদম রেডি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আর একটা পিঠে একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। একটা পারফেক্ট চিতোপিঠার যতগুলো বৈশিষ্ট্য আছে সমস্ত বৈশিষ্ট্যই এই চিতোপিঠার মধ্যে বজায় আছে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এবং উপকারে আসবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।